আমার পরের প্রশ্ন সাইবার নিরাপত্তা আইন নিয়ে আপনারা সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনকে রিপ্লেস করে সংসদে সাইবার নিরাপত্তা আইন পাশ করেছেন কিন্তু সংবাদ মাধ্যম কর্মী সাংবাদিক সুশীল সমাজ এবং অংশীজনেরা বলছেন যে তাদের সংশোধনের যে প্রস্তাবগুলো ছিল সেগুলো আমলে নেওয়া হয়নি বিশেষ করে ধারা বিয়াল্লিশ বা ধারা তেতাল্লিশ নিয়ে তাদের যে আপত্তিগুলো ছিল সেগুলো আমলে নেওয়া হয়নি আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই ধারাগুলো বাতিলের যা আমি জানিয়েছে তো আমি একটু ধারা বেয়াল্লিশ নিয়ে কথা বলতে চাই যেটা আগে ডিজিটাল নিরাপত্তা আইনে ছিল ধারা তেতাল্লিশ এবারে সাইবার নিরাপত্তা আইনে সেটা ধারা বেয়াল্লিশ হয়েছে সেই ধারা বেয়াল্লিশে বলা আছে পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের পরোয়ানা ছাড়াই বাড়ি অফিস ও দেহ তল্লাশি করা কম্পিউটার কম্পিউটার সার্ভার নেটওয়ার্ক সহ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে রিলেটেড যেকোনো কিছু জব্দ করা এবং গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে তো নয়ই সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে এই ধারার প্রয়োজন আছে এজন্যে যে পুলিশকে অনেক সময় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হয় কিন্তু তিনি এটাও আশ্বস্ত করেছেন যে এই ধারা দ্বারা কোনো গণমাধ্যম কর্মী হয়রানির শিকার হবেন না কিন্তু দেশের সাধারণ নাগরিক বা নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের কর্মী কিংবা ভিন্ন যারা তারা যাতে এই ধারার থেকে সুরক্ষা জবাবদেহে সেজন্য কোনো ব্যবস্থা আইনে রাখা হয়নি পুলিশের ব্যবস্থা রাখা হয়নি তো পুলিশকে এতটা ক্ষমতা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত পুলিশের ব্যাপারে কিন্তু আইন করা আছে আমাদের দেশে আলাদা আইন আছে যদি পুলিশ অপরাধ করে তার শাস্তি দেওয়ার আইন কিন্তু আছে আর সি আর অনুযায়ী যে এটা এটা ঠিক সিআরপিসিতে যা আছে সেটাই কিন্তু আছে এটা কিন্তু প্রচলিত আইন আর আমরা সাইবার ক্রাইমের উপরেই এখানে কিন্তু সাজাটা যা এগুলি আগের যেটা ছিল ওগুলি কিন্তু সব কমানো হয়েছে ডিজিটাল আইনে যেগুলি ছিল তারপরে এই আইনটা করার পরে এটা কিন্তু একবার খোলা সকলের সামনে তুলে ধরা হয়েছে সকলেরই কথা রাখা আছে কাজী যেগুলি বলছে এগুলি কিন্তু ঠিক না আর সি আর অনুযায়ী যে বিষয়গুলি সেগুলি তো এখানে থাকতেই হবে এখন কেউ যদি একটা অপরাধ করতে থাকে খবর পেলাম তখন পুলিশ যদি তাৎক্ষণিকভাবে সেটা না ধরতে পারে তো তাকে জানান দিতে হবে খবর দিতে হবে ততক্ষণ হয়তো সে ভেঙেই যাবে অথবা সেগুলি মুছে ফেলবে সেটাও মাথায় রাখতে হবে কাজী সাইবার ক্রাইমটা এটা তো খালি বাংলাদেশে না অন্যান্য দেশের যে আইনগুলি করা সবগুলি দেখে কিন্তু তারপর এটা অ্যামেন্ডমেন্ট করে এটা নতুন আইন করা করে দেওয়া হয়েছে আগেটা নিয়ে আপত্তি ছিল সেটা আমরা বাতিল করে দিয়েছি নতুন আইন যেটা করা হচ্ছে আমার মনে এটা দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস জঙ্গিবাদ দমনের স্বার্থে এবং জনগণের মানব অধিকার সুরক্ষিত করবার জন্যই কিন্তু এই আইনটা করা